হ্যালো ফ্রেন্ডস, তো সবার মধ্যে আবার হাজির হলাম। ডিগ্রির যে আপনার ভর্তির ইয়েটা চলতেছে কার্য প্রক্রিয়া, সো এটা আপনার একটা মনে কৌতূহল ছিল যে আপনি কবে রেজাল্ট দেবে। সো অবশ্যই সকলের মনের যে অবসান সেটি ঘটিয়ে চলে আসলো আজ 10ই ডিসেম্বর। আজকে রেজাল্ট ধরো কথা ছিল, কিন্তু আপনার যে কোনো কারণবশত রেজাল্ট দেওয়া হয়নি আজকে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এই হলো ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ইন্টারফেস, আর এখানে আপনার যদি ডিগ্রি পাশে চলে যায়, এখানে একটা তাদের সার্কুলার দিছে কার্যক্রম প্রথম মেধা তালিকা 14 নভেম্বর 2022। তারা কিন্তু একটা নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে, বিকাল 4টায় প্রকাশ করা হবে। এখানে যদি আমরা ডিগ্রি পাশ আপনার ট্যাবে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ, এখানে তারা একটা ডিগ্রি পাশের যে নতুন নোটিশ দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে 10/11/2022। আমি এটা যদি এখন ডাউনলোড করি আপনাদের সামনে, এটা ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এটা কিন্তু অবশ্যই ডাউনলোড হচ্ছে। এটা আমি ডাউনলোড করে নিলাম, দেন এখান থেকে যদি আমি ওপেন করি, এটা আমি ওপেন করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় আরআইটি যেটি প্রকাশিত হয়েছে আপনার 10/11/2022, তার মানে আজকে প্রকাশিত হয়েছে। এখন সময়টা আমি বলতে পারতেছি না, এখানে নোটিফিকেশন আসার পরে জাস্ট আমি ভিডিও আপনার হাজির করা জন্য প্রস্তুত করতেছে ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক পাশ ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা 14 নভেম্বর 2022 তারিখে বিকাল 4 ঘটিকায় প্রকাশ করা হবে। ফলাফলের জন্য আপনি যে SMS কিভাবে চেক করবেন, যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দিলে আপনারা SMSটা সরি রেজাল্টটা সবার আগে দেখতে পারবেন। তো তার জন্য আপনারা এখানে টাইপ করবেন NU স্পেস AT DG স্পেস, এখানে আপনার যে রোল নাম্বার হবে এই রোল নাম্বারটা দিয়ে আপনার 16222 এই নাম্বারে কিন্তু অবশ্যই সেন্স করবেন। তাহলে আপনার হবে কি, যেহেতু আপনার ওয়েবসাইটে রেজাল্টটা প্রকাশ হবে আপনার দুপুর সরি রাত 9টার পরে, তার আগে কিন্তু আপনার এখানে ওয়েবসাইট মানে SMS এর মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার এর মাধ্যমে একই দিন বিকাল 4টার থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার যে সাইট সেটি 9টায় এই যে রেজাল্ট পাওয়া যাবে। আমি ফার্স্টে আপনাদের বললাম যে 9টার পরে থেকে কিন্তু আপনারা অবশ্যই সেটি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু আপনার ফার্স্টে আপনার যে মেসেজ যদি আপনারা দেখতে চান যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে, আপনারা অবশ্যই এই রুলসটা ফলো করবে, অবশ্যই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এটি আমি আপনাদের সুবিধা তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি মোবাইলে SMS এ টাইপ করবেন, করার পরে দেন 16222 এই নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন। ওকে, দেন আমরা নিচে একটু দেখি। বলা হয়েছে প্রথম মেধা তালিকায় প্রাপ্ত স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী স্নাতক পাশ সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল করছে যে শিক্ষাবর্ষে হোক না কেন, বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 22 নভেম্বর 2022 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে অবশ্যই তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে কোর্স পরিবর্তন নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোর্স পছন্দ ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্স ভিত্তি শূন্য আসন সাপেক্ষে মেধা তালিকায় ভিত্তিতে কোর্স পরিবর্তন করা যাবে। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক পাশ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 30 নভেম্বর 2022 থেকে আপনার শুরু হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা সুন্দর একটি নোটিশ দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে আপনার প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম যে সূচি সেটি কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এখন আমরা একটু দেখে নিই আপনার প্রথম মেধা তালিকা কবে আপনার রেজাল্ট দেওয়া হবে, দেন কবে আপনারা আবেদন করবেন, সকল কিছু কিন্তু তারা এখানে সুন্দর করে বলে দিয়েছে। এখানে ভর্তির সরি বলা হয়েছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির ফর্ম পূরণের প্রিন্ট PDF কপি সংগ্রহের তারিখ, এখানে কিন্তু আপনার 14 তারিখ থেকে আপনারা সেটি শুরু করতে পারবেন, যে আপনারা সাবজেক্ট কী কী আসলো বা সকল যে নিশ্চয়ন ফর্ম সেটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন 14 তারিখ থেকে। এটি চলবে 14 থেকে 24/11/2022 পর্যন্ত চলবে। এখানে বলা হয়েছে এ লক্ষ্যে শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন ডিগ্রি পাস লগ ইনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে এন্টি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে পিন করে সংগ্রহ করবে। তারা কিন্তু সুন্দর একটি ইয়া দিয়েছে, আমি এখন যদি একটা দেখে দিই, এই যে এখানে আসার পর এই যে এখানে অ্যাপ্লিকেশনস লগ ইন সেটি দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এখানে যদি আমি একটা নতুন ট্যাব চালু করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে তারা একটি বক্স দিয়েছে ডায়লগ বক্স, সেটিতে আপনি এখানে রুল, এখানে আপনার অবশ্যই পিন নাম্বার দিয়ে সুন্দর করে এখান থেকে আপনার লগ ইন করবেন। দেন দ্বিতীয়ত ক্রমিক নাম্বার বলা হয়েছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি প্রতি শিক্ষার্থী 485 টাকা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 485 টাকা আর এ সংশ্লিষ্ট কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ। এখানে বলা হয়েছে আপনার 15 তারিখ থেকে টাকা জমা নেবে, 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তার টাকাটা জমা নেবে। কলেজে কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ, এখানে তারা কিন্তু সেটা আপনার যে টাকাটা দেবেন তারপর থেকে কিন্তু তারা এখানে করবে। 21-22 প্রাপ্ত স্নাতক ভর্তির কার্যক্রম
মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও যাচাই ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তির ফর্মে প্রদর্শিত তথ্য ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করার বিষয়টি লিখিত হবে ডিন, স্নাতক পূর্ব শিক্ষার্থীর স্কুল বরাবর জানাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম মেধাতালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর প্রতি 485 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এরপর এক্ষেত্রে লক্ষ্যে কলেজ লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো, এখানে গিয়ে আপনার এটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। এটা আপনারা জানি না কতটুকু বুঝতে পেরেছি, তাদের একটি আপনার সোনালী সেবা নামে একটি আছে, সো সাইট আছে, সেটি থেকে আপনারা কীভাবে সেই টাকাটা প্রেরণ করতে হয় সো সেটি, এখানে কিন্তু তারা একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। সো এখানে আপনারা অবশ্যই এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রির যে একটি মূল আপনার নতুন একটি নোটিশ, আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর যদি কারো কোথাও সমস্যা হয় সো অবশ্যই কমেন্টস করবেন, আমি হাসান আপনাদের কমেন্টসে যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। সো এখন আজ পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সোনালি সেখান থেকে টাকা পেমেন্ট করবেন। দেন এখান থেকে আপনার যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি হাসান আপনাদের কমেন্টসে যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। সোই ছিল ডিগ্রি পাশের যে আপনার সরি ডিগ্রি ভর্তির যে অ্যাডমিশন আপনার রেজাল্টটা কবে দিবে এই নিয়ে মনে একটি আপনার ছয় নয় ছিল, সেটি আমি অবশ্যই দূর করে দিতে পেরেছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেন আপনার চাকরির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।